Hi everyone, assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. Today we are going to discuss how to formate noun, adjective to verb. Ajker alochonay ottonto chomotkar bishoy ei bishoyti amra sundor bhabe janbo ebong bastob jibone apply korbo. Okay, tahole cholo sundor bhabe amra janbo kibhabe amra shobdo orthat vocabulary induce korte pari. অর্থাৎ আমরা জানি যে নাউন অ্যাডজেক্টিভ থেকে ভার্ব কীভাবে আমরা গঠন করতে হবে, তৈরি করতে হবে, সুন্দরভাবে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব। তাহলে প্রথম আমরা খেয়াল করি বন্ধুরা, লিস্ট হলো নাউন আর ইংলিশ হলো তালিকা করা। বেলা ইংলিশটেড দ্য হার প্ল্যান টু বাই গিফ, অর্থাৎ বেলা তার পরিকল্পনা করেছিল কী কী উপহার সামগ্রী ক্রয় করবে। নেক্সট আমরা জানি লিস মানে ধনী, ইংলিশ মানে সমৃদ্ধশালী করে। উই শুড ইংলিশ আর নলেজ বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী বা ধনী করতে পারি। অ্যাবেল মানে সক্ষম, ইনএবল মানে কি, এনএবল মানে সক্ষম করা। হি এনএবল দ্য মেন সুইট, অর্থাৎ মেন সুইটকে সে সক্ষম করেছিল কোনো বিষয় চালু করার জন্য। এবারে হেড আমরা জানি বন্ধুরা, সকলে হেড মানে মাথা, আর এই হেড থেকে কীভাবে আমরা ভার হিসেবে ইউজ করতে পারি, বিযোগ করে বিহেড। হি বিহেডেড দ্য ম্যান মার্সিলিয়াসলি, অর্থাৎ লোকটির ছিরছেদ করেছিল নিষ্ঠুর পশুর মতো। ওকে, এবারে লেট মানে দেরি, অ্যাডজেক্টিভ। বি লেট মানে বিলম্ব করা, ডু নট বি লেট দ্য পেমেন্ট বিল, অর্থাৎ বিল পরিশোধ করতে দেরি করো না। ওকে, এবার নেক্সট আমরা জানি জয় আনন্দ নাউন, এখানে ইএন যোগ করে আমরা ভার পানেছি। দে এনজয় দ্য গেম, অর্থাৎ খেলাটি তারা উপভোগ করেছিল। নেক্সট আমরা আলোচনা করব লেট মানে কি। আমরা জানি লিটিল মানে অ্যাডজেক্টিভ ছোট, বি লিটিল মানে ছোট করা, প্লিজ ডু নট বি লিটিল দ্য ম্যাটার, বিষয়টি কি ছোট করে দেখো না। এবার নেক্সট আমরা লার্জ অ্যাডজেক্টিভ প্রসারিত, আর ইনলার্জ হলো সমৃদ্ধ বা বড় করা, এখানে আমরা বড় করে বলবো। আচ্ছা, ডু নট ইনলার্জ ইয়োর অ্যান্সার, অর্থাৎ আমাদের প্রশ্নকে তোমরা কখনোই বড় করে না, যেটা চাবে ঠিক সেটাই পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিতে হবে। আমাদের স্টুডেন্টরা পরীক্ষায় অনেক সময় এরকম ভুল করে থাকে। নেক্সট আমরা কারেজ হলো সাহস নাউন, আর ইনকারেজ ইন যোগ করে আমরা ভার বানিয়েছি। উই শুড ইনকারেজ দেম ইন ডুইং দ্য ওয়ার্ক, তাদেরকে আমাদের সঠিক কাজে উৎসাহিত করা উচিত। নেক্সট আমরা টাইটেল উপাধি, নাউন ইন টাইটেল উপাধি দিয়ে ইউ ইন টাইটেল দ্য স্টোরি, অর্থাৎ ছাত্রদের আমার অনেক সময় স্টোরি লেখে তাদেরকে টাইটেল লেখার কথা বলা হয়। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট আমরা আলোচনা করব কাম মানে আশা, এটা কিন্তু ভার, আর ভার থেকে আবারও ভার তৈরি করা যায়, চমৎকার বিষয়। সেটা কি, ওয়েলকাম স্বাগতম জানাম, তাহলে আই ওয়েলকাম অল অফ ইউ টু ওয়াচ মাই ভিডিও, আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই। আর আমার ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।